আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার প্রিয় কুলিজার ভাইরা, পরিমুনির আইনজীবী, পরিমুনির আইনজীবী নতুন একটি তথ্য দিল বাংলাদেশের এই জাতির সামনে। কি সেই তথ্য, কি সেই কথা, যে কথার জন্য হয়তোবা মামলার মোড়টা একটু পাল্টে যেতে পারে। আমার প্রিয় কলিজার ভাইরা, চলেন আমরা সেই পরিমুনির আইনজীবীর কি কথা পরিমুনিকে নিয়ে বলেছে সেই বিষয়টা আমরা একটু শুনে আসি। অবশ্যই এই ধরনের পদক্ষেপে খুবই সংকুচিত, খুবই লজ্জিত যে তার কেরিয়ার নিয়ে একটা ঝামেলা হয়ে গেল এই মামলা সৃজনের মধ্য দিয়ে। তিনি তো অবশ্যই লজ্জিত হচ্ছেন। পরিমুনি একজন সুনামধন্য চিত্রনায়িকা, টেকনাফ থেকে তেঁতুলিয়া পর্যন্ত পরিমুনিকে চিনে, এবং ঢাকায় চলচ্চিত্রে এখন পরিমুনি অনিবার্য। আমরা মনে করি গতকাল বিকেল থেকে যে অভিযানটি চালানো হয়েছে, সেই অভিযানের পরে এবং যেভাবে মিডিয়ার উপস্থিতি ছিল সেখানে, তারপরে পরিমুনিকে রিমান্ডে নিয়ে নতুন করে অগ্রগতি হওয়ার আর কোনো কিছু নেই। ফলে আমরা বিজ্ঞ আদালতের কাছে প্রার্থনা করেছি পরিমুনির রিমান্ড নামঞ্জুর করে জামিন প্রদানের জন্য। বিজ্ঞ আদালত সন্তুষ্ট হয়ে 4 দিনের রিমান্ড মঞ্জুর করেছেন। পরিমুনির সঙ্গে আমার এই মামলার বিষয়ে কথা হয়েছে। পরিমুনির বাসায় এই পরিমাণ মাদক পাওয়া যায় নাই। পরিমুনির বাসায় যে বোতলগুলো পাওয়া গিয়েছিল সেগুলো ছিল মূলত খালি বোতল, মদ ভর্তি। যে মদের কথাগুলো উল্লেখ করা হয়েছে 18 কেজি, সেই মদ পরিমুনির বাসায় পাওয়া যায় নাই। তার বাসায় মদের বোতল শখ করে সে কিনে রেখেছিল ঠিক। ওকে, আমার প্রিয় কলিজার ভাইরা, আপনারা কিন্তু পরিমুনির আইনজীবীর কথাগুলি শুনলেন। তিনি এই জাতির সামনে উপস্থাপন করলেন যে পরিমুনি আসলে মদ খায় না, পরিমুনি খালি বোতলগুলি তার রুমের মধ্যে সাজিয়ে রেখেছিলেন। এটা এই কথাটি বাংলা জাতির সামনে কতটুকু গ্রহণযোগ্য হবে এই জাতি জানে না। আমার প্রিয় কলিজার ভাইরা, এমন অভ্যাস এমন পছন্দ কার হতে পারে যে মদের বোতল তার ঘরের মধ্যে তাও আবার খালি বোতল সাজিয়ে রাখবে? এটা কোনো কথা? আর সেই খালি বোতলগুলি পরিমুনে কোথায় পাইত, সেখানে কেন তিনি কিনতে যাইতেন, কোথায় কিনতে যাইতেন এই খালি বোতলগুলি? এরপরে আমাদের আইনজীবী আরেকটি বিষয় জাতিকে জানিয়ে দিয়েছেন তার ক্যারিয়ার বিষয়টা নিয়ে। যেহেতু পরিমুনি বাংলাদেশের টপ 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 হাই লেভেলের নায়িকা বলে তিনি দাবি করেছেন, তিনি দাবি করেছেন বর্তমানে বাংলাদেশের কোনো নায়িকা বা বাংলাদেশের বর্তমান যে নায়িকাগুলি আছে তার মধ্যে পরিমুনির কোনো বিকল্প নাই, এটাই কিন্তু তিনি দাবিটা করেছেন। যাই হোক, আমার প্রিয় কলিজার ভাইরা, সে বিষয় নিয়ে আমরা কিছু কথা বলতে চাই না। তবে তিনি বলেছেন পরিমুনির ক্যারিয়ারটা নষ্ট হয়ে গেছে, টেকনাফ থেকে তেঁতুলিয়া সবাই এক নামে চেনে, যার নাম পরিমুনি সে হচ্ছে বাংলাদেশের টপ নায়িকা। আসলে এই বিষয়টা কতটুকু, আসলেই কি তার বাসায় খালি বোতল তিনি মদ না খাইয়া খালি বোতল সাজিয়ে রেখেছেন, আসলে তার কতটুকু ক্যারিয়ার নষ্ট হয়েছে, সেটা সত্যি না মিথ্যা, আসলে কি, এই বিষয়টা আমরা আরও পরে জানতে পারবো। যেহেতু পরিমুনি 4 দিনের রিমান্ডে আছে, রিমান্ডের শেষে আমাদের র‍্যাব বাহিনী আমাদেরকে জানিয়ে দিবে আসলে বিষয়টা কি। ওকে, আমার প্রিয় কলিজার ভাইরা, আজকের এই ভিডিওটি আমি শেষ করে দিচ্ছি। আজকের এই ভিডিওর মধ্যে যদি কোনো ভুলভ্রান্তি হয়ে থাকে অবশ্যই আমাকে ক্ষমা করে দিবেন। দেখা হবে, কথা হবে নতুন কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত আল্লাহ তাআলা আপনাকে আর আমাকে সবাইকে ভালো রাখুক। আল্লাহ হাফেজ।